এভরিওয়ান, আজকের রঙিটার্সের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু আজকে চলে এসেছি একদম বিরিয়ানির যে মেন জায়গাটা ব্যারাকপুর সেইখানে। তো ব্যারাকপুরের আজকে আমরা চলে এসেছি চিলিস বিরিয়ানিতে। যারা চেনো না আমাদেরকে তাদের জন্য বলে রাখি, আমি মান্তু, আমি বিট্টু, তোমরা রয়েছো রঙিটার্সদের সাথে। চলো কিছু খাওয়া যাক আর আজকে বিরিয়ানি খাবো, চলো। এটার ওজন হচ্ছে 300 গ্রাম। সামনে রয়েছে ব্যারাকপুরে, আর এখানে এতটাই নয়েজি, বাইরে পুরো খোলা গাড়ি যাচ্ছে রাস্তাঘাটে, প্রচন্ড নয়েজি, ভেতরেও অনেক লোকজন আছে, সেই কারণে একটু আওয়াজে সমস্যা হবে, যাই হোক বুঝে নিও। এখানে নন এসি এটা, আর বসে খাওয়ারও জায়গা রয়েছে, বাট ওরা বললো যে এটা নাকি রেনোভেশন করা হবে, পুরো এসি একটা রেস্টুরেন্ট হবে কিছুদিনের মধ্যেই। এদের যে আরেকটা আউটলেট রয়েছে ডি বাপির সামনে, সেটা অলরেডি করে কাজ হচ্ছে, তারপরে এটার কাজ নাকি শুরু হবে। তো আমরা এখানে আজকে মটন বিরিয়ানি খাবো, তো চলো এটা খেয়ে কেমন লাগে সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে যে বিরিয়ানিটা রয়েছে সেটা কিন্তু আনলিমিটেড রয়েছে, তোমরা এক প্লেট বিরিয়ানি যদি একজন খাও সেক্ষেত্রে তোমরা আনলিমিটেড রাইস পেয়ে যাবে। আর যেহেতু আমরা এক প্লেট নিয়েছি দুজনে শেয়ার করে খাবো, কারণ প্রচুর কোয়ান্টিটি এটার, মানে আরও এক প্লেট নিয়ে আবার এক্সট্রা নেওয়ার মতো কন্ডিশন আমাদের নেই, তো এই এক প্লেটই আমরা শেয়ারে খাবো, তাই এটা আনলিমিটেড রাইস পাবো না। বাট তোমরা যদি একজন এক প্লেট নাও সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড রাইস পেয়ে যাবে। তাহলে খাওয়া শুরু করো। জাস্ট রাইসের কোয়ান্টিটিটা দেখো, মানে একজন কিভাবে খেতে পারবে আমি জানি না, আমার পক্ষে তো সম্ভব নয় খাওয়া, ফেসে দিয়েছি একদম। আমি ওরা মাংস আর আলুটা সরাতে গিয়ে এখানে চারিদিকে ফেলে দিয়েছি, মানে পড়ে গেছে এতটাই কোয়ান্টিটি। রাইসটা খাবো একদম হোল গ্রেন রাইস, পুরো মানে ভেঙে চুড়ে যায়নি রাইসগুলো, ভীষণ ঝুরঝুরে, আর খুব দারুণ একটা স্মেল বেরাচ্ছে, যে স্মেলটা আমাকে আর মানে আমি আটকাতে পারছি না নিজেকে, এবার খেতে হবে। তো চলো ফার্স্টে খাওয়া যাক। নিজে খেয়ে নিলো আমাকে বলবো, বিরিয়ানি কি কারোর জন্য ওয়েট করা যায়? বিরিয়ানি এমনই একটা জিনিস, মানে সামনে থাকো না জিপটা কেমন করতে থাকে, মানে কতক্ষণ হামলে পড়বো কেমন বলো, ঝুরঝুরে হালকা বলে ফ্লেভার যে কম তা কিন্তু নয়, একদম স্পাইসের লেভেলটা একদম ব্যালেন্সড, খুব সুন্দর খেতে, ফিকা লাগছে না, ভীষণই অন্যরকম। ব্যারাকপুরের যে বিরিয়ানির যে অথেন্টিসিটি, যেটা একদম স্পাইস লেভেলটা ভালো থাকবে, খেতে দুর্দান্ত হবে, একদম এটা একদম জাস্টিফাই করেছে সেটা, ভীষণই সুন্দর খেতে। তুমি আলুটা ভেঙে দেখো তো নরম না শক্ত রয়েছে, আমিও একটু খেয়ে দেখি আলুটা উইথ রাইস। ওরা কিন্তু ব্যারাকপুরের বিরিয়ানিতে এই স্যালাডটা থাকবেই উইথ গ্রিন চাটনি, তো এটা তো খেয়ে দেখতেই হবে। তো এবার পালা হচ্ছে মাটনটার, তুলতে গেলেও মনে হচ্ছে কিছু ওয়েট একটা তুলেছি, জাস্ট পিসটা দেখো। আমরা বলেছিলাম একটুখানি চর্বি দেওয়া পিস দিতে জেয়াদি, তো সেই রকমই একটা পিস আছে, দুজনে মিলে খুলি। হ্যাঁ ও জাস্ট দেখো, এই হচ্ছে গিয়ে চর্বির লেয়ার, আর এই যাচ্ছে নিচে হচ্ছে গিয়ে মাটনের, হালকা মাটনের লেয়ার, মানে আমার তো প্রিয় একটা নিচে চর্বি, ওয়াও জাস্ট ওয়াও।
তো এই মাটনের এই চর্বির পোর্শনটা মিডিলে যাচ্ছে মাটনের লেয়ার, আর নিচে একদম রয়েছে চামড়া চর্বি প্লাস মাটন, মানে একটার মধ্যে আমার দারুণ ব্যাপার মানে আমার হাসি ধরছেই না, দেখতেই পাচ্ছ। তো চলো টেস্ট করি, আগে মাটনের লেয়ারটা থেকে নিলাম, আর আমি চর্বির লেয়ার দিয়ে দিলাম। চলো এবার এটা খাওয়া যাক। একেই বলে আহা কি খেলাম, জন্ম জন্মান্তর ভুলিব না, এটা বুঝলে কি হয়, আমাদের ক্যামেরার পেছনে যে আছে তার অবস্থাটা যে কতটা খারাপ হচ্ছে আমাদের এক্সপ্রেশন আর এই খাবারগুলো দেখে সেটা আমি বুঝতেই পারছি। তো ক্যামেরাটা বন্ধ করে সেও খাবে। দারুণ লাগ, আর সিরিয়াস 300 গ্রাম সিরিয়াস, মানে ওয়েটটা হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে সত্যি 300 গ্রাম। দারুণ খেতে। ও যখন খাচ্ছিল আমি জিনিসটা দেখলাম, মানে এটা তুমি তুলতে পারবে না, দেখলে তো কি হলো, মানে এতটাই ভালোভাবে এটা খুব দারুণ দারুণ, মানে একটু খেয়ে দেখি। হ্যাঁ ও একা খেলে তো চলবে না, সিরিয়াসলি আমার চিকেন চাপ বিরিয়ানির সাথে ভালো লাগে না, আমি জানি না কোন দেশের মানুষ, বাট এইটা খেয়ে আমি বলবো যে না আমি এবার খেয়ে খাবো, আর খাবো চিলিতেই খাবো বিরিয়ানির সাথে চিকেন চাপটা, কারণ অন্যান্য জায়গায় চিকেন চাপের মধ্যে না গ্রেভিটা ভীষণ দানাদার লাগে মুখের মধ্যে, কেমন একটা আলাদা গন্ধ একটা ফ্লেভার আছে, আমার সেটা একদমই পছন্দ না, ওর জন্য আমি বিরিয়ানির সাথে চিকেন চাপ খাই না বলতে গেলে। কিন্তু এটা সিরিয়াসলি গ্রেভিটা একদম মুখে কোনো দানা বাড়ছে না, একদম মানে কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে, জাস্ট লাইক দিস চিকেন। চিকেনটা কিভাবে খেতে হয় দেখো, অসাধারণ খেলাম, অন্ধকার হয়ে গেছে, আমরা দুপুরে এদিকে এসেছিলাম আলো থাকাকালীন, তো অন্ধকার হয়ে গেছে, মানে এত এত খেয়েছি মানে পেট পুরো ফুল। তো এরপরেও আনলিমিটেড রাইস ছিল, আমি ভাবছি তাহলে কতটা মানে খাওয়া যায় সেটাই, তো এত টেস্টি খাবার, মানে তোমরা এসে এখানে ট্রাই করো। আর ওদের ডিবাপির উল্টো দিকে যে চিলিজের নতুন ব্রাঞ্চ রয়েছে ওটা আরও বড় করে সুন্দর করে রেস্টুরেন্ট এসে রেস্টুরেন্ট হচ্ছে, তো ওখানেও তোমরা যেতে পারো, এক মাসের মধ্যে ওরা বললে হয়ে যাবে। তো এখানে ব্যারাকপুরে এলে বিরিয়ানি খেতে হলে চিলিজ কিন্তু ট্রাই করতেই হবে, দারুণ দারুণ খাবার দাবার। কি তোমার কেমন লাগলো আমি বলো? আমার খুব ভালো লেগেছে, মাছের পিসটা দারুণ ছিল, চিকেন চাপের লেগ পিসটাও মানে সিরিয়াস 300 গ্রাম যে সত্যি দেখলে বোঝা যায়, ধরে বোঝা যায়।
সিরিয়াসলি মাটনের তো কোনো জবাবই নেই, চিকেনটাও দারুণ ছিল। তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক করতে থাকবে তোমরা, ভিডিওটা শেয়ার করো সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অন্য কোনো জায়গাতে অন্য অন্য খাবারের সাথে দারুণ দারুণ রিভিউ নিয়ে। টাটা।